আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মেকানিক ভাইদের জন্য। দেখেন আমার এই ব্রাদার বারটেক মেশিনটি, সেটা রানিংয়ের ভিতরে আপনার সেটেল ক্যারিয়ারটা ঘুরে গেছে, টাইমিংটা লড়ে গেছে। এখন এই স্ক্রুটা কোনোভাবেই পজিশনে আসছে না যে আমি এলকি দিয়ে স্ক্রুটা লুজ দেবো, সেটেল ক্যারিয়ারটা লুজ দেবো, সে লুজ দেওয়ার মতো কোনো অপশন নেই। দেখেন এটা পুরোটা ঘুরে না, কিন্তু অল্প একটু ঘুরে, কিন্তু এলকি বাজানোর মতো কোনো জায়গা নেই। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ভিউয়ার্স, স্ক্রুটা সম্পূর্ণ নিচের দিকে চলে এসেছে। এই সমস্যাগুলো রানিংয়ে হতে পারে, আপনার যে কোনো অনেক সময় সেটেল ক্যারিয়ার গরম হয়ে যায় বা আরও বিভিন্ন সমস্যা, কোথাও কোনো স্ক্রু লুজ থাকলে দেখা যায় হঠাৎ করে একটা আঘাত লাগার কারণে টাইমিংটা বা সেটেল শেপ ঘুরে যায়। তো এমন সমস্যা যদি আপনারা পড়েন তাহলে কীভাবে এটা সমাধান করবেন সে জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক যে এটা আসলে কীভাবে আপনারা সমাধান করবেন। তো আপনারা নিচে চলে যাবেন শেপের এখানে। তো দেখেন এখানে ডান সাইডে ছোট এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এটা বেয়ারিংয়ের মতো, এটা বেয়ারিংয়ের সাথে এটা অ্যাটাচ থাকে, সাপোর্ট থাকে, এখানে একটা বেয়ারিং থাকে শেপের সাথে, শেপের ভিতরে, এবং সাইডে একটা গাইডের মতো দেওয়া থাকে, ডান সাইডে একটা এবং বাম সাইডে। তো কালো একটা কাভার দেখতেছেন, যেটা আপনার গিয়ার এবং পিনিয়াম দুইটার কাভার দেওয়া থাকে, কারণ ভিতরে অনেক গিরিজ দেওয়া থাকে। এই যে দেখেন এখানে স্ক্রু আছে, তো এই স্ক্রুগুলো লুজ দিলে আপনি শেপ আপনি বের করতে পারবেন চাইলে। তো শেপ বের করা আসলে এত সহজ না, শেপ বের করা আসলে অনেক কঠিন একটা বিষয়। তো দেখেন আমি স্ক্রুগুলো লুজ দিছি, তো লুজ দেওয়ার পরেও আপনার শেপ ঘুরবে না অথবা বের হবে না। তো সেটার জন্য কিন্তু আসলে অনেক পরিশ্রম করতে হবে, আমরা এটা করতে আমাদের অনেক সময় লেগে গেছে। তো সবগুলো তো দেখানো বিয়ার্স আপনাদেরকে সম্ভব না। তো মেন যে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যে সমস্যাগুলো সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন বিয়ার্স, এই যে স্ক্রু দুটো লুজ দিলাম, তো প্রথমে আসলে এটা লুজ দিয়ে আমরা একটু ঘুরে দেখলাম যে আসলে কোনোভাবে এটা সেটেল কেয়ার ঘুরে কিনা। আসলে এটা সম্ভব না, কেননা এটা ভিতরে পিনিয়াম আছে, গিয়ার আছে। তো আমরা কি করব, কাভারটি খুলে নেব। তো দেখেন ব্যাস, কাভারটা আমরা খুলে নিলাম। খোলার পরে দেখেন বাম সাইডে আপনার একটা বিয়ারিংয়ের মতো আছে এবং ডান সাইডে। তো এখানে আপনার এই যে পিনিয়ামটা আছে, উপরে যেটা আছে গিয়ার সেটা কিন্তু পুরোপুরি ঘুরে না, সেটা পুরো গিয়ারটা আসলে অর্ধেকটা, আর নিচে যেটা আছে সেটা ছোট, মানে পুরোটাই একরকম সমান, এবং এখানে একটি স্ক্রু গ্রুপে থাকে। তো আমরা যেহেতু হালকা লুজ দিব, ফুল লুজ দিতে হবে না। তো এটা আপনি চাইলেই স্ক্রুটা এভাবে থাকে না, অর্ধেকটা স্ক্রু থাকে আপনার বডির ভিতরে আর অর্ধেক থাকে বাহিরে। তো আমরা কী করছি, আপনার আপনার ডাইন সাইডে যে বিয়ারিংটা ছিল বা যে সাপোর্টিংটা ছিল ওইখানে দেখেন আমরা ওই যে পিছনে একটা স্ক্রুড্রাইভার বাজাইলাম, বাজিয়ে ওই যে ওই ছেলে স্ক্রুটা লুজ দিয়ে ডেভিদ একটু বাড়ি দেওয়ার পরে এখানে পিনিয়ামটা একটু সামনে আসছে, তারপর আমরা 3 মিলি এলকি দিয়ে এখানে আপনার শেপটাকে লুজ দিলাম, দুইটি স্ক্রু লুজ দিলাম। লুজ দেওয়ার পরে যেখানে আমরা প্লাস দিয়ে ধরবো, দেখেন প্লাস দিয়ে ধরে তারপর শেপটাকে ঘুরাইতেছে, শেপটা কিন্তু আসলে অতটা ফ্রি হয় না স্ক্রু লুজ দেওয়ার পরেও। তো ঘুরিয়ে আমরা এবার এটাকে স্ক্রুটা আমরা যেখানে পজিশনে নিয়ে আসবো, দেখেন বেশ আমার ওখানে কিন্তু আমি এলকিটা ওখানে বাজিয়ে রাখছি, শেপ কিন্তু ঘুরতেছে, দেখেন শেপ ঘুরে। তো এখানে বাজানোর পরে আমি এবার এলকি দিয়ে আপনার সেটেল ক্যারিয়ারটা লুজ দেবো, লুজ দিয়ে ক্যারিয়ারটা একদম খুলে নিয়ে আসবো। তো ওখানে শেপের কাজ শেষ করে পরে আমি ক্যারিয়ার লাগাবো এবং টাইমিং করব। তো যখন আমি সেটেল ক্যারিয়ারটা একটু সামনে চলে আসছে, তো আমি এটা পজিশন নিয়ে আবার একটু ভিতরে চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম যাতে আমার এলকিটা ওখান থেকে বাজানো যায়, কেননা শেপ সামনে আসলে আমার ক্যারিয়ার সামনে, তখন এই স্ক্রুর পজিশনটা ঠিক জায়গায় থাকে না। তো আবার একটু ভিতরে টাচ দিলাম, যেহেতু আমি স্ক্রুটা আপনার বরাবর নিয়ে আসছি আমার পজিশনে। তো এখন আমি 4 মিলি এলকি দিয়ে এটা লুজ দিব, এবং লুজ দেওয়ার পরে এটা একদম খুলে ফেলবো আমি সেটেল ক্যারিয়ারটা। দেখেন ভিউয়ার্স,
যেটা লুজ করে দিলাম, দেখেন সেটেল কেরিয়ারটা একদম খুলে ফেললাম শেষ। মানে আমি মেন যে সমস্যাটা করেছিলাম সেটা সমাধান হয়ে গেল। এখন আবার কি করতে হবে, শেপটাকে ভিতরে আপনি ঢুকানোর আগে অবশ্যই আপনার যে পিনিয়ামটা আছে, যে স্ক্রুটা আমি লুজ দিয়ে রাখছিলাম, সেই স্ক্রুগুলো আগে টাইট দিতে হবে, যেভাবে আছে ওখানেই টাইট দিতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমার এলকিটা কিন্তু এখনও বাজানোই আছে, আমি এলকিটা এখনও খুলি নাই। এখন এই যে এখানে আপনারা বাম সাইডে এই যে একটা বলছিলাম আমি, এই যে এটা সাপোর্টিং, এটা গাইডের মতো কাজ করে, এটা বিয়ারিংটাকে চাপ দিয়ে ধরে রাখে, প্লাস শেপটাকে ধরে রাখে, দুই সাইডে দুইটা। তো যেহেতু আমি এই সাইডেরটাই শুধু লুজ দিছি, ওই সাইডেরটা আমি লুজ দেই নাই, তাই শেপটা যতটুকু গিয়েছিল ঠিক আমি ওখানে এলকির, হ্যাঁ এই যে যে দুটো স্ক্রু দেখতেছেন আগে এই দুটো টাইট দিয়ে নেবেন, টাইট দেওয়ার পরে আপনি শেপ আবার আগের জায়গায় বাড়িয়ে দেন। তো এটা এই সাইডে যে বাম সাইডে যে এই যে সাপোর্টটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত মেশিনের সাথে না মিশবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা শেপটা ভিতরে দিয়ে দিবেন, তাহলে কি হবে পিনিয়ামটা ওইটা সেটা অ্যাডজাস্ট হবে। পিনিয়াম যদি মানে আগে পিছিয়ে থাকে তাহলে দেখবেন যে হয় মেশিন জ্যাম হবে বা আওয়াজ করবে অথবা আর অন্য অন্য সমস্যা হবে। তো বিয়ার্স এই পিনিয়াম সেটা এবার আমি ডান সাইডের ভিতরে ঢুকিয়ে দেবো, কাজ শেষ। এবং পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে সেটেল টাইমিং দেখাবো। তো বিয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ।